গাজীপুর মহানগরের বাড়িয়ালি এলাকায় গেলে দেখা যায় একটি টিনশেড ঘরে প্লাস্টিকের কৌটায় ও বলে চাষ করা হচ্ছে বিটল পোকা। পোকা চাষ করে লাখ টাকা আয় করছেন গাজীপুরের বকুল। এমন খবরে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন বিটল পোকা চাষ দেখতে। আমরা দেখতে এলাম এবং উদ্যোগ নিছি আমরাও যাতে এই পোকা চাষ করে মোটামুটি বেকার কর্ম থেকে লাভবান হইতে পারি। আমরা নেক্সট টাইমে চিন্তা ভাবনা আছে আমাদের এরকম একটা প্রজেক্ট নিজে করার জন্য, তাই আমরা উদ্বুদ্ধ হয়ে আসছি দেখার জন্য। দেখে ইনশাল্লাহ যে কিছু ব্যবসা হয় বেকার না থেকে কিছু ব্যবসা বাণিজ্য হইলো, নিজে করলাম প্রজেক্ট। বকুল বাইরে থেকে কিছু পোকা নিব, মাদার নিয়ে আমরা চাষ করব। ওনারা আসলে পোকাটা চাষ করে মানে ওনারা কিন্তু আসলে এই যে যুবক সমাজ আছে, যুবক সমাজকে আসলে উদ্বুদ্ধ করে। এরপরে আমরা আসছি বকুল বাইয়ের কাছে এটা দেখার জন্য, ওনার কাছ থেকে কিছু সাজেশন নেওয়ার জন্য কীভাবে করলে আরও ইমপ্রুভ করা যায়, আরও বড় পরিসরে করা যায়। আমরা ওনার কাছে আসছি একটু সাহায্য নেওয়ার জন্য, হেল্প নেওয়ার জন্য যে কীভাবে আরও বড় পরিসরে করা যায়। বিটল পোকা চাষী বকুল মিয়া জানান ইউটিউব ও ফেসবুক দেখে পোকা চাষে আগ্রহী হন। এরপর বিভিন্ন স্থান থেকে পোকা সংগ্রহ করে চাষাবাদ শুরু করেন। প্রথমে পোকা চাষে ক্ষতির সম্মুখীন হলেও হাল ছাড়েননি বকুল। ইচ্ছেশক্তি আর মনোবল নিয়ে প্লাস্টিকের কৌটা ও বলে চাষ করেছেন পোকার। এই পোকার মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকায় পোলট্রি খামারি ও শৌখিন মুরগি চাষিরা এগুলো কিনে থাকেন এই খামার থেকে। এই পোকাগুলো আমরা অতিভাষ্ট আমরা ময়মনসিং থেকে কালেকশন করি। এক ছেলে ওই ময়মনসিংয়ে বিটল পোকা চাষ করে, আমরা ইউটিউবের মাধ্যমে দেখিয়া অন্তান আমরা পোকাগুলো কালেকশন করছি। পরে আবার আমরা এটা সেই একবার দুইবার তিনবার নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা চতুর্থ বার আই না এটার জন্য আমরা সাকসেসফুল হয়েছি। পরে পোকাগুলো আমরা যে টাইগার মুরগি পালার লেগা বা দেশি মুরগি পালার লেগা এই পোকাগুলো খাওয়াইলে প্রোটিন পোকাগুলো আপনার প্রায় 70% প্রোটিন, মানে মুরগিগুলো ব্রয়লার মুরগি বা দেশি মুরগি বা টাইগার মুরগি মানে এগুলো দ্রুত একটু স্বাস্থ্য সবল হয়। এই এরাই মূলত এই পোকাগুলো নেই। এইগুলা মনে করেন যে আমরা ওই লার্ভা যেটা এটা 2 টাকা বেশি আর মাদার এটা 10 টাকা বেশি। এটা মনে করেন যে মাসে এইভাবে কোনো ই নাই, দেখা যাচ্ছে কোনো দিন 2,000 কোনো দিন 1,000 কোনো দিন হয় না। এই জন্য মাস শেষে 50,000 টাকার মতো বেচা কিনা হয়। আবার এটার মধ্যে খাবার খরচও আছে, মনে করেন আবার যে লোক আছে লোকের বেতন আছে। পোকা চাষের পাশাপাশি বকুল মিয়া মানুষের ফেলে দেয়া প্লাস্টিকের বস্তা, শপিং ব্যাগ ও পলিথিন সংগ্রহ করে মেশিনের সাহায্যে প্রক্রিয়াজাত করে তা বিক্রি করছেন বিভিন্ন প্লাস্টিক কোম্পানির কাছে। এসব পলিথিন সংরক্ষণ করায় পরিবেশের ভারসাম্য বিনষ্টের হাত থেকে রক্ষা পাচ্ছে। অন্যদিকে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করছেন বকুল।